এডুকেশন কাউন্সিল সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে শুরু আজকে আমরা সুবিধা স্থানের বইয়ে নতুন চ্যাপ্টার শুরু করবো সেটি হলো লসাগু এবং ঘটাগু লসাগু সঙ্গে আমরা ডিটেলস বলবো এছাড়াও আমরা সুবিধা স্থানের বই বিভিন্ন চ্যাপ্টার পার্টিগণে অলরেডি করে ফেলেছি যাদের প্রয়োজন তারা সে আমাদের টেস্টে দেওয়া রয়েছে সেখানে গিয়ে দেখি তবে দেখো আজকে একটা সে কী রয়েছে লসাগু ঘষাগু করতে গেলে আমাদের কিছু আমাদের কি বেসিক কি জানা দরকার প্রথম অঙ্ক কী রয়েছে সাত বাই ষোলো একুশ বাই বত্রিশ উনপঞ্চাশ বাই আট এদের কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে একটা ভগ্নাংশের গসাগু রসগোস করার আগে আমরা একটু বেশি বুঝিনি যেহেতু একটা নতুন চ্যাপ্টার আমাদের বোঝা দরকার বিশ্র তাই লসাগু লসাগুর ফুল ফর্ম কি লগিষ্ট সাধারণ লগিষ্ট সাধারণ গুণিত সাধারণ গুণিত একে ইংরেজিতে বলা হয় এল সি এল লিস্ট কমন মাল্টিপ্ল্যাক্স তা লসাগুড় ব্যাপারটা কী মনে করো তোমাকে পনেরো আর কুড়ি লসাগুড় নির্ণয় করতে বললো তাহলে পনেরো কুড়ি লসাগুড়ি নির্ণয় আর লসাগুড় আমরা ফুল ফর্ম কি শিখলাম লঘিস্ট সাধারণ গুণিত তার মানে কি পনেরো গুণিত নিতে হবে পনেরো কে পনেরো পনেরো দোকানে তিরিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর পনেরো গুণিতগুলি নিলাম আবার আমি কুড়ির গুণিতগুলি লিখে কুড়ি কুড়িকে কুড়ি কুড়ি দোকানে চল্লিশ তিন কুড়ি কত ষাট চারে কুড়ি আশি আমি কি বের করতে বলছে লসাগু লসাগু মানে কি লগিষ্ট সাধারণ গুণিত আমি পনেরো গুণিত করে নিলাম কুড়ি গুণিত নিলাম এর মধ্যে লগিষ্ট কি আবার সাধারণ মানে কি দুটোর মধ্যেই থাকবে দেখো সবচেয়ে ছোট দুটো কোনটার মধ্যে মিলছে এই গেলকে সিক্সটি এখান থেকেই আমাদের সেন্স আসছে কি রসাগড় কি সেস এই জন্যই দেওয়া হয়েছে লগিষ্ট সাধারণ গুণিত এটা তো আমরা পরীক্ষা বেসিক তো বুঝলাম এইভাবে কিন্তু পরীক্ষার সময় কিভাবে করবো না পরীক্ষার সময় বিভিন্ন প্রসিডিও রয়েছে মনে করো পনেরো আর কুড়ি কষাকু নির্ণয় করতে বললো আমরা কী করবো পাঁচ দিয়ে দেবো এইভাবে জানো সবাই এটা তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তিন চার বারো পাঁচ বারো ষাট হলো কি আমাদের লসাগু তাহলে দেখো এটা পরীক্ষার সময় আমরা একবারে করবো কীভাবে পনেরো কুড়ি লসাগু নির্ণয় করা দরকার তখন আমি কি করবো পনেরো কুড়ি নামতা পড়বো পনেরো আর কুড়ির মধ্যে কোনটা নামতা পড়া চালু করবো কুড়ির নামতা কুড়ির নামতা পড়বো কুড়িকে কুড়ি কুড়ি দিয়ে দেবো কি প্রথম যে সংখ্যাটা আবার যেটা কি পনেরো কুড়ি দিয়ে ভাগ যায় সেটাই হবে আমাদের অ্যান্সার মানে লসাগু তাহলে কুড়ি যদি একবার দিলে কুড়িকে কুড়ি দুইবার দিলে চল্লিশ চল্লিশ দিয়ে কি পনেরোকে ভাগ যায় না খালি কুড়িকে ভাগ যায় তাহলে নেওয়া যাবে না তিন কুড়ি কত সিক্সটি দেখো সিক্সটি প্রথম সংখ্যা আসলো এই জন্য কি যেটা কি পনেরো কুড়ি দুটো দিয়েই ভাগ যাবে তখন সেই সংখ্যাটাকে আমরা চিহ্নিত করব এইভাবেই কি আমরা মুখামুখি কি রসাগু করতে পারি কারণ কি এই সমস্ত কনসেপ্টগুলো কি কাজে লাগবে তাহলে বোঝা গেল রসাগু কি এবার আমাদের দরকার কি গসাগু গসাগুকে বলা হয় এই সি এফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জি জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার গসাগুর ফর্ম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণ নিয়োগ কিন্তু গরিষ্ঠ গাগ মানে গ গপ আর গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ দেখো গুণ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ আমরা কিভাবে নির্ণয় করবো বললো পনেরো আর ত্রিশের গাগু নির্ণয় তাহলে আমরা পনেরো তিরিশের গসাগু কিভাবে নির্ণয় করবো তারপর পনেরো ঘরে কি গরিষ্ঠ সাধারণ কি গুণনিয়োগ তাহলে পনেরো গুণ নিয়োগ গুলি কি কি এক তিন পাঁচ তিরিশের গুণনিয়োগ গুলি কি কি এক দুই কোন কোন সময় ভাগ যাচ্ছে তিন দশে তিরিশ তারপরে কত মানে উৎপাদকের বিশ্লেষণ করলেও হবে আমাদের এইভাবে তিন দশে তিরিশ দুই দিয়ে দাও পাঁচ দক্ষের তিরিশ পাঁচ দিয়ে কত এক তাহলে এক দুই তিন আর কি পাঁচ আর কি গরিষ্ঠ সাধারণ গুরু নিয়ে তবে দেখতে পাবে ভূমিরা মিলে যেতে হবে দেখো পাঁচ পাঁচ মিললো তিন তিন মিলল এটা বর্ষাগুলো কত তিন পাঁচা পড়বো এইভাবে কি আমরা বর্ষাগুলো নির্ণয় করবো এছাড়াও বর্ষাগুলো নির্ণয় করার একটি প্রস্তুতি রয়েছে সেটা হলো ভাগ প্রস্তুতি ভাগ প্রস্তুতি ব্যাপারটা কি পনেরো ত্রিশ ভাগ মিলবে সেটাই মনে করো কোনো একটা সংখ্যা যদি ভাগ না মেলে মনে করো এটা বড় বড় সংখ্যা আসলো মনে করো মনে করো দিলো দশ আর এখানে মনে করো আমাদের দিলো হলো চব্বিশ তাহলে কত হবে দশকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করবো দশ দোকানে কুড়ি চার তারপরে আবার কি করবো দশটাকে ভাগ মিলবে এইভাবে কি আমরা গসাগু করতে পারি তোমরা এগুলো বেসিক জিনিস এটা তোমরা কি নিচু কাজ শিখেছো তাও আমি কি একবার যেহেতু অঙ্ক করতে আমাদের কাজে এটা মুছে দিচ্ছি এখন মেইন অঙ্ক আসছে এখন দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা কি ভগ্নাংশের গসাগু দেওয়া রয়েছে আমরা তো এমনি সংখ্যাগুলোর গসাগু ছিলাম পূর্ণ সংখ্যার তাহলে ভগ্নাংশের আমরা কি করবো ভগ্নাংশের গসাগু করার একটা ফর্মুলা রয়েছে ভগ্নাংশ গসাগু করার ফর্মুলা কি বের করতে বলেছে তুমি প্রথম দেখো ভগ্নাংশ ভগ্নাংশের গসাগু করতে হবে এই জন্য ফর্মুলা লবগুলির গসাগু করবো লবগুলির গসাগু লব এদের গসাউ করতে হবে আর কি হরগুলোরও কি রসাউ করতে হবে উপরেরটা যেটা বের করতে গসাগু যদি বলে তাই লবগুলোর গসাগু আর কি হরগুলোর কি লসাগু এই হলো ফর্মুলা অঙ্ক করলে আরো কি লসাগু তাহলে দেখো অঙ্ক কি বলেছে আমাদের সাত বাই ষোলো একুশ বাই বত্রিশ উনপঞ্চাশ বাই আটের গসাউ কত সংখ্যাগুলো কি কি রয়েছে আমরা লিখে নেই সাত বাই ষোলো একুশ বাই বত্রিশ আর উনপঞ্চাশ বাই আটটা এদের গসাগু নির্ণয় করতে হচ্ছে গসাগুর ফর্মুলা আমি কি বললাম লব লব মানে কি কোন একটা ভগ্ন উনপঞ্চাশ বাই আট গসাগু আমি কি বললাম লব লব মানে কি কোনো একটা ভগ্ন উপরে যেটা থাকে তাকে বলা কি মানে সার প্রথম ভগ্ন সাত লব আর ষোলোটি ঘর যখন দেখবে গসাগু নির্ণয় করতে বলেছে তখন যারি কি করবে লবগুলোর গসাগু যেটা নির্ণয় করতে বলবে তখন লসাগু বলতো তখন কি লবগুলোর কি করতাম উল্টাটা তাহলে কি বলছে গসাগু নির্ণয় করতে গসাগু করতে হবে সাত একুশ আর ঊনপঞ্চাশ লবগুলোর গসাগু করতে হবে লবগুলোর গসাও কত হবে দেখো মুখে মুখি করা যায় দেখো সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা যেটাতে ভাগ যাবে তিনটাকে সেটাই হবে কি গসাগু কারণ কি গরিষ্ঠ সাধারণ গুণিত তাহলে তো সাত দিয়ে দেখো ভাগ যায় সাত হবে এটা গোসাগু গেল এদের লসাগু কি লসাগু মানে কি তোমাদের শেখানো এখন ষোলো বত্রিশ আটের লসাগু আমরা মুখোমুখো করতে পারি এদের লশাগুলো লসাগু কত হবে বত্রিশ কি হবে ষোলো বত্রিশ আট দেখো আট দিয়ে দাও আট দোকানে ষোলো চারটা বত্রিশ এক আর দুই দিয়ে দাও দুঃখে দুই দুই দোকানে চার দুই দোকানে চার চারটা বত্রিশ তাহলে ফর্মুলা আমাদের কি দাঁড়ালো বলছে ভগ্নাংশের গসাগু করতে বলেছে তাহলে ফর্মুলা হলো আমাদের যেহেতু গসাগু করতে বলছে ফর্মুলা লবগুলির গসাগু বাই হরগুলির লসাগুলো লবগুলি আমরা কি করলাম গসাগু করলাম মানে সাত একুশ আর উনপঞ্চাশের গসাগু কত হলো সাত এবং কি হর মানে কি ষোলো বত্রিশ আর আটের লসাগু করলাম সেটা কত বত্রিশ তাহলে সঠিক আনসার তাহলে কত হলো সাত বাই বত্রিশ এইভাবে কি আমরা ভগ্নাংশের অঙ্কগুলি করবো তাহলে অপশন ডি হবে আমাদের কি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি বলছে লসাগু লসাগুর সময় ফর্মুলা কি ভগ্নাংশের লসাগু তার মানে কি লবগুলোর কি করতে হবে লবগুলোর করতে হবে এলসিএ হরগুলির কি করতে হবে এইসিএম ঠিক আছে লসাগু মানে কি লব লসাগু করতে বলেছে ভগ্নাংশ সংখ্যা মানে এইভাবে মনে রাখো লসাগু ভগ্নাংশ সংখ্যা তাহলে কি উপরেরটা লসাগু করতে হবে লগ্ন নিচের নিচেরটা উল্টাটা হরগুলির কিভাবে করবো দেখো পাঁচ বাই দুই আট বাই নয় এগারো বাই চোদ্দ ভগ্নাংশ রয়েছে আমাদের ফর্মুলা কি লবগুলো লসাগুর লব কি রয়েছে ভগ্নাংশের মধ্যে পাঁচ পাঁচ আট 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 আর এগারো এগারো করতে হবে দেখো লসগু কি যাচ্ছে পাঁচ আট এগারো যাচ্ছে না দেখো কোনো সংখ্যা দিয়ে তো ভাগ যায় না এই জন্য আমাদের গুণ করতে হবে পাঁচ আটা চল্লিশ চল্লিশ কে এগারো দিয়ে গুণ চার এগারো চুয়াল্লিশ ফোর ফোর জিরো আর হরগুলোর গুলোর কি গশু করতে হবে হরে কি রয়েছে দুই নয় আর চোদ্দ দুই আর নয় চোদ্দের গসাও কত গসাগু হবে ওয়ান কারণ ধরো কোনো সংখ্যাকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এই জন্য কত ওয়ান যদি কোনো সংখ্যা কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যত মৌলিক টাইপের সংখ্যা থাকে তখন সেই সংখ্যাগুলোর গসাগু কত হবে ওয়ান হবে আর কত হবে তখন সেই ক্ষেত্রে সবগুলো কি গুণ করতে হবে এই হলো ফর্মুলা তাহলে আমি সঠিক অ্যান্সার কি অপশন সি চারশো চল্লিশ গসাগুর অ্যান্সার কত বাড়ালো চারশো চল্লিশ এইভাবে এটা মানে চারশো চল্লিশ এক্ষেত্রে আর দাম দরকার নেই এখানে নেক্সট অঙ্ক কি বলেছে দশমিক ভগ্নাংশের কষাগু তা দশমিকটাকে আমরা কি করব এরকম সামান্য ভগ্নাংশে লিখে দেব চার বাই কত দশ পরেরটা কত চুয়াল্লিশ বাই দশমিকের জন্য একটা দুটো শূন্য পরেরটা কত হবে ট্রিপল ফোর দশমিকের জন্য একটা তাহলে এক ফর্মুলাকে যেহেতু গসাগু নির্ণয় করতে বলছি তাহলে লবগুলোর কি করতে হবে গসাগু তাহলে লবগুলোর গসাগু বলে দেখো কি হয় দেখো চার দিয়ে সবগুলোকেই ভাগ যাচ্ছে তাহলে কি হবে চার হবে কি গসাগু আর হরগুলোর রসাগু কত হবে দশ একশো হাজারের লসাগু কত হবে

তারপরে নয় বাই হাজার এক দুই তিন কি করতে পড়েছে লসাগু তাহলে কার লসাগু লসাগু যখন করতে লব লবগুলোর লসাগু করতে হবে নয় নয় লসাগু কত হবে দেখো সেম সংখ্যা নয়ই হবে আর কি ঘরগুলোর কি করতে হবে গসাগু করতে হবে দশ একশো আর এক হাজারের কত দেখো গশাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুলির সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে সেটাই হবে সেটা কি দশ দিয়ে কি দেখো সবগুলোকে ভাগ দেয় হচ্ছে বড় সংখ্যা তাছাড়া ভাগ যায় না তাই জন্য কি আমাদের কত ওয়ান তোমরা এইভাবে মনে রাখবা গরিষ্ঠ গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ কি পূরণীয় দেখো যখন আমরা গসাগু করবো গসাগুর সময় দেখতে হবে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ যায় সেটাকে লক্ষ্য করতে হবে তাহলে এই গসাগু দেখো একমাস যদি একশো নিতাম একশো দিয়ে যদি একশো ভাগ যেত কিন্তু হাজারও ভাগ যেত দশটি ভাগ যেত যে কোনো এই সময় ষোলো থেকে চালু করতে হবে দশ দেখো দশ যদি আমরা ধরি দশ দিয়ে সবগুলোকেই ভাগ যাচ্ছে এটাই সবচেয়ে বড় সংখ্যা তাহলে দশই হবে কি আমাদের কি কষাক তাহলে বোঝা গেল কিভাবে একটু মুখোমুখি করতে হয় অঙ্কের সাথে সাথে আরও বুঝবো তাহলে একটা শূন্য তাহলে ঘর পর দশমী জিরো পয়েন্ট নাইন হবে আমাদের সঠিক উত্তর অপশন বি পরের অঙ্ক কি বলছে এটাও গোসাগু নির্ণয় করতে হবে ভগ্নাংশের প্রথমে কি লেখে চুয়ান্ন বাই আমি কি লিখতে পারি দশমিকের জন্য একটা এক দুটো শূন্য পরটাতে কত আঠারো বাই কত দশ পরটাতে কত বাহাত্তর বাই কত দশ তোমরা এটা ছোট করেও নিতে পারো ছোট করে লিখে যাবে আমাদের ক্যালকুলেশন করতে কি হবে শুধু সুবিধা হবে দুই দিয়ে কাটাকাটি যায় তাহলে কত হয় সাতাশ পঞ্চাশ আচ্ছা এমনি আমরা লসাগু করি তাহলে কি নির্ণয় করতে বলছে তাহলে গসাগু মানে কি লবগুলোর কি করতে হবে গসাগু করতে হবে আর হরগুলোর কি করতে হবে লসাগু করতে হবে এই তো লবে কি রয়েছে চুয়ান্ন আঠারো আর বাহাত্তর তাহলে এদের গসাগু করতে হবে তাই চুয়ান্ন আঠারো বাহাত্তরের গসাগু কত হবে আঠারো হবে দেখো আঠারো হলো কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু গসাগু কি গোসাগুর সমাজ কি হবে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে যেটাকে তিনটা দিয়ে ভাগ যাবে সেটাই হবে কি আমাদের গশাগুর সবচেয়ে বড় সংখ্যা এখানে কত পাবো আমরা সেটা হলো আঠারোই পাবো দেখো আঠারো দিয়ে চুয়ান্নকেও ভাগ যায় আঠারো তো ভাগ যাবেই আর কি বাহাত্তর কে ভাগ যায় কত হলো আঠারো লসাগু কত হবে একশো দশ আর দশের কি লসাউগত হলে কত হবে একশো কতগুলি শূন্য দুটো শূন্য তাই দুই ঘর পর দশমিক জিরো পয়েন্ট ওয়ান এইট হবে আমাদের সঠিক উত্তর অপশন এ চুয়ান্ন বাই কত একশো আঠারো বাই দশ বাহাত্তর বাই দশ তাহলে কি করলাম লবগুলির গোসাগু বললাম সেটা কত হলো আঠারো আর হরগুলির লসাও বললাম হরগুলি লসগুড়ি কত হলো আমাদের একশো দশ দশ তাহলে একশো হবে ঠিক আছে দুটো শূন্য নেক্সট এখন কি বলছে এক্স ওয়াই এর গসাগু হলো জেট এক্স আর ওয়াই দুটো সংখ্যা যাদের গসাগু কত এই সেপ মানে গসাগু হলো জেট কেন এখন বলছে এক্স বাই জেড ওয়াই বাই জেড এর ঘশাও কত টাইপের অঙ্ক করার জন্য একটা সংখ্যা ধরে দেব মনে ধরলাম পাঁচ আর একটা সংখ্যা ধরলাম মনে পনেরো তাহলে এদের কত হবে সবাই বলবে পাঁচ হবে কি জেড করতে বলেছে তার মানে কিন্তু পাঁচ বাই এই যে এক্স কত পাঁচ আর জেড কত আমাদের পাঁচ এক্স বাই জেড মাইনাস ওয়াই বাই জেড করতে বলছে ওয়াই কত আমাদের পনেরো আর জেড কত আমাদের ফাইভ তাহলে কাটাকাটি করে দাও ওয়ান আর কত কাটাকাটি তিন তাহলে এক বাই তিনের আমাদের কি করতে হবে গসাও করতে হবে এক বাই তিনের গসউ বলে কত হয় কোনো মিলছে মিলছে না আর একদিন গসাও কত হবে ওয়ান হবে অপশন সি মনে রাখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসও কত হয় ওয়ান দুটি মৌলিক সংখ্যার গষাও কত হবে ওয়ান হবে মনে করো তেরো আর সতেরো এদের গসও কত হবে ওয়ান হবে কারণ মৌলিক সংখ্যা তেরোকে আমরা কি লিখতে পারি ওয়ান ইন্টু কত তেরো আর সত্তরকে লিখতে পারি আমরা ওয়ান ইনটু কত সেভেন্টিন মিল্য কোনটা হ্যাঁ তার মানে কি পরস্পর মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যার সময় গষাও কত হয় সব সময় কি ওয়ান হয় আশা করি বুঝো তাহলে ওয়ান আর তিন এক গষাও কত দুটি এটা সংখ্যা হবে দুটি সংখ্যা লসাবুগ কত পঞ্চাশ এবং গুণফল কত দুশো তবে গসাগু কত তা আমাকে নির্ণয় করতে হবে তাই দুটি সংখ্যার লসাগু হল কত পঞ্চাশ আচ্ছা লসাগু দেওয়া রয়েছে আমাদের পঞ্চাশ আর সংখ্যা আমরা জানি না এ ইন গুণ গুণফল কত দুশো পঞ্চাশ আমরা একটা ফর্মুলা জানি দুটি সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে দুটি সংখ্যার ক্ষেত্রে টু নাম্বার দুটি সংখ্যার ক্ষেত্রে লসাগু গুনোর গসাগু ইজ ইকুয়াল টু কত হয় সংখ্যা দুটির গুণফল এই ফর্মুলা দিয়ে গিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে তুমি বাড়িতে টেস্ট করে দেবে দুটি সংখ্যা নেবে দুই সংখ্যা লসাগু আর গসাঘু করবে দেখবে লশাগু আর গসাগুর গুণফলটা কি কী হবে যে সংখ্যা দুটো নেবে সেটা আমাদের গুণফলে সমান হবে এই ফর্মুলা দিয়ে আমি এই অঙ্কটা করবো তাহলে আমাদের লসাগুর মানে কত দেওয়া রয়েছে পঞ্চাশ এবং সংখ্যা দুটির গুণফল কত দেওয়া রয়েছে দুশো পঞ্চাশ এখান থেকে আমাদের গসাঘু বের এই ইকুয়েশনটা আমরা জানি ফর্মুলা সেখানে মান বসিয়ে দিতে হবে তাহলে এল এর মান কত পঞ্চাশ ইন্টু এইস এর মান আমাকে বের করতে বলছে এইচ মানে এখানে গসাগু এ ইন্টু বি দেওয়া রয়েছে দুশো পঞ্চাশ তাহলে এই শূন্য এই শূন্য কাটাকাটি গেল পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই শের মান কত পেলাম পাঁচ তাহলে গসাগু আমাদের কত হলো পাঁচ অপশন সি হবে সঠিক দুটি সংখ্যার গুণ ফল এক হাজার তিনশো কুড়ি এবং তাদের গসাগু ছয় হলে লশাগু কত দুটি সংখ্যার গুণ ফল আমি দুটি সংখ্যা এ ইন বি দেওয়া রয়েছে ওয়ান থ্রি টু জিরো এবং তাদের গসাগু দেওয়া রয়েছে কত ছয় আমরা জানি গসাগু লসাগু ইজ ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল তো ফর্মুলা তাহলে আমাদের গসাগুর মান জানি আমরা কত দরকার কি লসাগুর মান বের করা সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলেই হবে ওয়ান থ্রি আর গসাগুর মান কত ছয় এবার কাটাকাটি করে দাও ছয় দোকানে বারো এক দুই ছয় দোকানে বারো তাহলে দুশো কুড়ি হবে আমাদের কি সঠিক উত্তর অপশন এ দুটি সংখ্যার লসাগু দু এবং কষাগু তিরিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপরটি কত তাহলে সেই একই রকম ফর্মুলা আমাদের লসাগু ইন্টু কি কষাগু ইজ ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণ তাহলে একটি সংখ্যা আমাকে বের করতে বলেছে তার মানে কি একটি সংখ্যা মনে করো বি তাহলে কি লসাগু ইন্টু গসাগু করতে হবে টু থ্রি ওয়ান জিরো হলো লসাগু আর গসাগু কত থার্টি তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেটা হলো দুশো দশ শূন্য শূন্য তিন চতাগত একুশ সাত দিয়ে কাটাকাটি করে দাও তিন ছাতা কত একুশ একটা শূন্য তাহলে আমাদের অপর সংখ্যা কত বেরোলো থ্রি থ্রি জিরো হবে আমাদের সঠিক সংখ্যার গসাগু নয় এবং দুটি সংখ্যার লসাগু দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপরটি কত তাহলে একই টাইপের আমাকে দুটি সংখ্যা উল্লেখ করা যায় মানে ফর্মুলা কি লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল কি সংখ্যা দুটোর গুণফল তাহলে দেখো লসাগুর মান গসাগুর মান যারা আছে একটি সংখ্যা অপর সংখ্যা আমাদের বেতন অপর সংখ্যা বি তার মানে ইন্টু গসাগুকে অপর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে নয় ইনটু দুশো সত্তর বাই কত চুয়ান্ন ছয় নং কত চুয়ান্ন ছয় দিয়ে চার ছয় চব্বিশ তিন পাঁচ ছয় তিরিশ তাহলে বিয়ের মান আমরা কত পেলাম ফর্টি ফাইভ ফাইভ হবে আমাদের সঠিক অপশন বি দুটি সংখ্যার অনুপাত থ্রি তুমি ফোর তাদের গসাগু চার হলে লসাগু কত দুটি সংখ্যার অনুপাত থ্রি ফোর তাহলে এখানে একটি সংখ্যা আমরা থ্রি এক্স ধরে নিতে পারি অপর সংখ্যা আমরা কি ধরে নিতে পারি ফোর এক্স এদের কি দেওয়া রয়েছে গসাগু চার তার মানে এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব এই সি এফ তাহলে এই সি এফ এদের গসাগু কত হবে দেখো এক্স এক্স সঙ্গে মিললো তার মানে গসাগু কত হবে এক্স হবে আর এই গসাগুর মানে দেওয়া রয়েছে কত চার তাহলে লসাগু কত তাহলে তিন আর তিন থ্রি এক্স আর ফোর এক্স এর লসাগু হবে বারো এক্স তিন চারা বারো আর একটা এক্স বারো এক্স তাহলে এক্স এর মান কত চার চার বারো আটচল্লিশ অপশন ডি দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাদের গসাগু ও রসাগুর গুণফল দেওয়া রয়েছে এত সংখ্যা দুটির যোগফল কত তার দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাহলে একটি সংখ্যা আমাদের টু এক্স অপর সংখ্যা থ্রি এক্স তাহলে দুটি সংখ্যার গুণফল এই সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু আমরা কি শিখলাম লসাগু ইন্টু গসাগু আর লসাগু ইন্টু গসাগুর গুণফলই দেওয়া রয়েছে কত তাহলে একবারই আমরা লিখে দিতে পারি থ্রি থ্রি

পাঁচ ছয় তিরিশ তিন সাড়ে তিরিশ ছয় ছত্রিশ এক ছয় দোকানে বারো তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ ফাইভ সিক্স টু ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম ফাইভ সিক্স টু ফাইভ তাহলে এক্সের মান কত হবে তাকে বর্গমূল করতে হবে ফাইভ সিক্স টু ফাইভ দেখো লাস্টে কি রয়েছে পাঁচ সামনে ইউনিটি দিতে পাঁচ আসবে তাহলে সামনেরটা কী হবে সামনেটা আমরা কি করব স্কোয়ার করতে করে যাব 1 স্কোয়ার করলে 1 2 স্কোয়ার কত হবে 4 তিন স্কোয়ার 9 চার স্কোয়ার কত 16 5 স্কোয়ার 25 ছয় স্কোয়ার 36 7 স্কোয়ার কত 49 কিন্তু দেখো 7 স্কোয়ার 49 আর 8 স্কোয়ার আমাদের কত হয় 64 বেশি হয়ে যায় তাহলে নেব কোনটা 7 স্কোয়ারটা তাহলে আমাদের आंसर কত হবে 75 তাহলে x এর মান বের করলাম আমরা 75 এখন দেখো অঙ্ক কি বের করতে হবে সংখ্যা দুটির যোগফল কত মানে 3 2 কত 5 এর যোগ করতে বলে তাহলে 5x হবে যোগফল

তিন চারা বারো আর কি এক্স আর এই এলসিএম এর মানে দেওয়া রয়েছে একশো আমি লিখতে পারি এটা ইকুয়াল একশো তাহলে এক্স কত বারো কে বারো অর্থাৎ ছয় ষাট পাঁচ বারং ষাট এক্স এর মান পনেরো এখন কি বলছে সংখ্যা দুটি মান প্রচাল হবে তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো বাস পঁয়তাল্লিশ আর ষাট হবে আমাদের কি সঠিক উত্তর তোমরা এটা অপশন টেস্ট করে করতে দেখো তিন পঁয়তাল্লিশ চার হচ্ছে না হোক কি করা সময় না

দুটি সংখ্যার গসাগু দুই এবং তাদের লসাগু সত্তর হলে সংখ্যা দুটি কি কী এই টাইপের অঙ্ক দিলে আমার সবচেয়ে বেস্ট অপশন কি অপশন টেস্ট করা দেখো তো কোন দুটি সংখ্যার গসাগু করলে দুই বাড়ায় এবং তাদের লসাগু করলে কি সত্তর বের হয় দেখো চোদ্দো আর দশ নিলাম তাহলে এদের যদি গসাগু করি আমাদের কত আনসার হবে দুই আনসার হবে কারণ কি দেখো দশ দুই হলো কি এক দুই যদি ভাগ করি দুই যদি নেই দুই দিয়ে দশকেও ভাগ যাচ্ছে চোদ্দকে এর পরে আর এক দিয়েও যায় চোদ্দ কে দশকে ভাগ দুই দিয়েও যায় চোদ্দ কে দশকে ভাগ তিন দিয়ে দিলে কি চোদ্দ আর দশকে ভাগ যাচ্ছে না একমাত্র সবচেয়ে বড় সংখ্যা যেটা পাবো সেটা হলো দুই যা চোদ্দ আর দশকে কি ভাগ করলে মিলবে এর জন্য এদের গসাাবু কত হলো দুই তার মানে মিলল চোদ্দ দশকে গসাবে তখন দেখো তাদের লসাউ সত্য হয় কিনা তো চোদ্দ দশকে যদি লসব করতে বোঝা না করতে অসুবিধা হয় এভাবেও করতে পারো চোদ্দ আর দশ এটাই হবে আশা করি বোঝা যাচ্ছে দুই দিয়ে সাত দোকানে চোদ্দ পাঁচ সাত আপ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দোকানে সত্তর লসাগু মিলে গেল লসাগু সঠিক হবে অপশন এটা না হলে করতে লাগতো দেখো লসাগু করার জন্য আমাদের দেখো এইভাবে করার দরকার নেই এমনিও করতে পারি দেখো কি কি রয়েছে চোদ্দ আর দশ ঠিক আছে তুমি কি করবে সবচেয়ে বড় কোনটা রয়েছে চোদ্দ এর নামতা পড়ো চোদ্দ কে চোদ্দ চোদ্দ দিয়ে দেখ যেটা অ্যান্সার বাড়াবে এক দিলে চোদ্দ হবে দুই দিলে কত হয় আঠাশ ভাগ যায় দুটো দিয়ে যায় না তিন চোদ্দম কত বিয়াল্লিশ ভাগ যায় দুটোতেই যায় না এমন মাত্র এমন করতে করতে দেখবে পাঁচ চোদ্দম যখনই সত্তর আসবে তখনই কী হবে দুটোকে ভাগ যাবে এটাই হলো কি প্রথম সংখ্যা যেটা পাবো যেটা দুটোতেই ভাগ যাচ্ছে সেটাই হবে কি আমাদের বস ঠিক আছে সেটাই হবে আমাদের কি লসা এইভাবে কি আমরা কী করতে পারি এটা প্র্যাকটিসের মাধ্যমে কি আমরা শিখতে পারি তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে অপশন এ আর বাকিগুলো কি চেক করার দরকার রয়েছে না দেখো দুই আর পঁয়ত্রিশের বসউ কত দুই পঁচিশের বলে কত হবে ওয়ান হবে এটা তো হবেই না ছয় আর সত্তর এদের বলে কত হয় দুই হবে দুই দোকানের ছয় তিন কিন্তু এদের কি সত্তর হবে দেখো তো লসাগু তো হবে না দুই দিয়ে তিন মিলবে না চেক করে দেখতে পাবো পরে কি দুটি সংখ্যায় সমষ্টি এক হাজার তাদের লসাগু হলো এত সংখ্যা দুটি কি কি এটাই সবচেয়ে বেস্ট হয়ে কি করা অপশন টেস্ট করা দেখো দুটি সংখ্যা কি সমষ্টি দেখ নয়শো তিরানব্বই সাত যোগ করলে কত ওয়ান থাউজেন্ড নাইন এইট নাইন এগারো যোগ করলে ওয়ান থাউজেন্ড

সাত যেহেতু মৌলিক সংখ্যা দেখো ভাগ যায় কি না সাতককে সাত নয় থেকে সাত করলে কত দুই উনত্রিশ চার সাতা আঠাইশ এক তেরো ভাগ তো যাচ্ছে না তার মানে নয়শো তিরানব্বই কে সাত দিয়ে ভাগ যাচ্ছে না এদের গোসাঘু তাহলে কত হবে বোঝা যাচ্ছে যে এদের গোসাঘ কত হবে ওয়ান হবে কিন্তু আমাদের গসাগু কত গসাগু ওয়ান তাই গসাগু যখন ওয়ান হবে তাই লসাগু তার মানে কত এদেরকে গুণ করতে হবে তার মানে তিন ছাতা কত একুশ দেখো ইউনিট ডিজিটে আমাদের কত আছে তিন ছাতা একুশ লসাগু করার জন্য কি গুণ করবে যেহেতু যখন দেখবে দুটি সংখ্যার গসাগু ওয়ান যখন দেখবে দুটি সংখ্যার গসাগো ওয়ান তখন লসাউ করতে গেলে কি করতে হবে সংখ্যা গুণ করতে হবে তার মানে তিন ছাতা কত একুশ ইউনিটে এক আসছে কিন্তু আমাদের ইউনিটে আসতে হবে কত লসাউ করলে নাইন তার মানে অপশন এ ক্যান্সেল একই রকম ভাবে দেখো এগারো কি সংখ্যা মৌলিক সংখ্যা আর নাইন এইট নাইনকে কে কি এগারোতে ভাগ যাচ্ছে এগারো কে এগারো আট এগারো কত অষ্টআশি ভাগ যাবে না আচ্ছা বিভাজ্য নিয়ম ইউজ করতে হবে দেখো নয় নয় যোগ করো কত হয় আঠারো আঠারো থেকে আট বিয়োগ করো তাহলে কত হয় দশ দশটি এগারো দ্বারা ভাগ মিলছে না তার মানে নশো উননব্বই এগারো দ্বারা বিভাজ্য নয় এর এগারো আবার কি মৌলিক সংখ্যা তার মানে বোঝা যাচ্ছে যে নশো উননব্বই আর এগারো যদি আমরা গসাগু করি তাহলে কত অ্যান্সার হবে ওয়ান এবং গসাগু যখন ওয়ান হবে তাহলে লসাগু করলে কি হবে সংখ্যা দুটিকে গুণ করতে হবে তখন নয়টি যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কত আসতে পারে কারণ ইউনিটিতে নয় রয়েছে আশা করি বোঝা গেল বি হতে পারে বি আমাদের হতে পারে ঠিক আছে কিন্তু পরে চেক করছি পরেরটা দেখো এটা কি হবে দেখো কি মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা আর এদের কি ভাগ যাচ্ছে না তাদের কত হবে ওয়ান হবে কিন্তু এদের দেখো কি যেটা গুণ করতে হবে তিন ছাতা কত একুশ একুশে তাহলে ইউনিট দিতে কত আসলো ওয়ান আসল দিয়ে আসতে হবে কত নয় তার মানে এই যে অপশন আমাদের ক্যান্সেল তাহলে আমাদের অপশন হবে বি নয় ডি হবে তাই তো দেখো বিআ ডি আর দেখো নয় কি সংখ্যা নয় আর নশো একানব্বই কি আর উনি নয় দিয়ে ভাগ করলে মেলে মেলে না এটি হতো নয় বিবেচিতার রুল তার মানে কি নশো একানব্বই মধ্যগত নয় দ্বারা বিভাজন নয় তার মানে কি নয় দ্বারা তো বিভাজ্য নয় তাহলে বোঝা যাচ্ছে যে এদের এদের গসাগু কত হবে ওয়ান হবে তাহলে গসাগু যখন ওয়ান তার মানে লসাউ কি হবে সংখ্যা দুটোর গুণ ফল হবে নয়কে নয় তাই নয়ক গুণ করে চেক করে দেখি নয়কে নয় নয় নং কত একাশি আটে হলো কত আট নয় নয় একাশি আট উননব্বই মিলে গেল অপশন ডি হবে সঠিক উত্তর এইভাবে কি আমরা করতে পারি তার এখানে দেখেই বোঝা যাচ্ছে যাচ্ছিল কি এটাকে এটাই কি অ্যান্সার হবে দেখো নয়কে এটা গুণ করলে কি একটুখানি ব্রেন ছাটালে পরে কি অঙ্কনে কি সবাই আমি বুঝিয়ে দিলাম যদি সবাই আছে এখানে সব ধরনের দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু কত একশো আশি তবে সংখ্যা দুটি সমষ্টি কত এবং সংখ্যা দুটি কি কি নির্ণয় করতে বলেছে দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে পনেরো আচ্ছা গসাগু পনেরো এবং লশাঘুগত একশো আশি তাহলে গসাগু মানে আমরা এই তার মান পনেরো আর এল সি এম আমাদের কত একশো আশি আর সংখ্যা দুটির সমষ্টি কত একশো পাঁচ ভালো করে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে দেখো অপশন টেস্ট করলে আমরা করতে পারি দেখো তিরিশ আর পঁচাত্তর প্রথম সংখ্যা নিলাম যোগ করলে কত আসতে হবে একশো পাঁচ সত্তর আর তিন কত একশো পাঁচ মিলে গেল আবার এদের গসাও কত আসতে হবে পনেরো আসতে হবে দেখো তো তিরিশ আর পঁচাত্তর গসাও পড়লে আমাদের কত হয় পনেরো দোকানে তিরিশ পাঁচ নাম পঁচাত্তর তাহলে মিলে যাচ্ছে গসাও আমাদের পনেরো আসবে বোঝা যাচ্ছে কিন্তু রসাও কি আমাদের কি একশো আশি আসবে যেহেতু এখানে পাঁচ রয়েছে একশো আশি আসার সম্ভাবনা কি নেই তিরিশ আর পঁচাত্তর দেড়শো হবে সম্ভবত দেখো কি দিয়ে যায় পাঁচ দিয়ে পনেরো দিয়ে দিই একবারে পনেরো দোকানে তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দোকানে দশ একশো পঞ্চাশ হচ্ছে কি গস কিন্তু আমাদের সরি একশো আমাদের লসাগু কিন্তু আমাদের আসতে হবে কত একশো মিললো মিললো না তাহলে এটা হবে না একই রকম দেখো পঁয়ত্রিশ আর সত্তর এদের যদি গসার দেখো পঁয়ত্রিশ দিয়ে সত্তরকে কে ভাগ করলে মিলছে গসু মানে কি গরিষ্ঠ সাধারণ সবচেয়ে বড় যেই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করলে মিলবে সেটাই হলো বসাগু তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যা পাবো পঁয়ত্রিশ পাবো যা পঁয়ত্রিশকেও সত্তরকেও ভাগ করলে মিলবে তার মানে এদের গশাউ কত হবে পঁয়ত্রিশ কিন্তু আমাদের গসাউ কত হতে হবে পনেরো তার মানে এটাও হবে না পরেরটা দেখো পঁয়তাল্লিশ ষাট এর যদি আমরা গসাউপুরি কত হবে পনেরো হবে দেখো পনেরো হবে আমাদের কি গসাগু আর লসাগু কত হবে একশো আশি তুমি করে দেখতে পারো দেখো পনেরো দিয়ে এটাকে দিয়ে দেখো পঁয়তাল্লিশ এটা কত ষাট তিন পনেরো কত পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে তিন চারা বারো বারো দিয়ে গুণ করে দাও বা পনেরো দিয়ে একবারে গুণ করি পনেরো দোকানে একত্রিশ পনেরো তিন আঠারো একশো আশি মিলে গেল তবে সংখ্যাটা আমাদের কী হবে অপশন সি তার মানে পঁয়ত্রিশ ষাটে দশক করলে আমাদের অ্যান্সার বাড়ায় কত পনেরো এদের দশক করলে অ্যান্সার হয় কত একশো আশি এই টাইপের কি অঙ্কে আমরা কি অপশন শ্রী সাহায্যে করতে পারি এই জন্য কি একটু স্পিড বাড়ালে আমরা কি এটা শিখতে হবে তিনটি সংখ্যার অনুপাত থ্রি থ্রিস্টু ফোর টু ফাইভ এবং তাদের লসাগু ছশো ষাট হলে তিনটির গসাও কত তাহলে তিন সংখ্যা অনুপাত কত রয়েছে থ্রি ফোর ফাইভ তাহলে একটি সংখ্যা আমি ধরলাম থ্রি এক্স তাহলে অপর সংখ্যাটা আমাদের কত হবে ফোর এক্স তাহলে শেষ সংখ্যাটা আমাদের কত হবে ফাইভ এক্স এদের লসাগু কত থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্সের লসাউ করতে হবে দেখো এক্স মিলল এক্স তো হবেই তাহলে কোনোটা কোনো ভাগ যাচ্ছে না তিন চারা বারো পাঁচ বরং ষাট তাহলে সিক্সটি এক্স হলো এদেরকে লসাগু আর এই লসাগুর মানে দেওয়া রয়েছে কত এই শূন্য এই শূন্য আমরা কাটাকুটি ইলেভেন তিনটি সংখ্যার গোসব এদের আমরা গসাগু একবারে করে দিই পরে মান বসিয়ে দেবো এদের গোক হবে থ্রি এক্স ফোর এর কোনটা তাহলে এদের কত এক্স তাহলে এক্স এর মান আমাদের কত ইলেভেন তাহলে আমাদের অ্যান্সার কত হবে অপশন দুটি রাশির লসাগু তাদের গসাগু সাতাশ গুণ এবং লসাগু সমষ্টি ফোর যদি একটি সংখ্যা তিন হয় তবে অপরটি হবে এটা অপরটি কত দুটি সংখ্যা লসাগু তাদের গসাগু সাতাশ গুণ লসাগু তাদের এই হলো কন্ডিশন লসাগু সরি এখানে এইস করে দিই লসাগু গসাগুল কত গুণ সাতাশ গুণ গেল তারপরে কি গসাগু ও লসাগু সমষ্টি তাহলে এল প্লাস এইস ইকুয়াল টু কত এইটটি ফোর একটি সংখ্যাগত তিন একটি সংখ্যা আমরা এ ধরলাম তার মান তিন আমাকে বলছে অপরটি কত মানে সংখ্যা তার মান আমাকে নির্ণয় করতে হবে এই হলো কি অঙ্ক আমরা ফর্মুলা কি জানি দেখো আমরা জানি লসাগু প্লাস গসাগু ইকুয়াল টু মান দেওয়া রয়েছে এইটটি ফোর ঠিক কি না আবার দেখো কন্ডিশনে আমরা কি জানি লসাগু ইকুয়াল টু এ গসাগু ইন্টুগত টোয়েন্টি সেভেন তার মানে জায়গায় আমরা কি বসাতে পারি এইস ইন্টু টোয়েন্টি সেভেন তাহলে কি করলাম এখানে এই যে এটা হলো আমাদের এক নং ইকুয়েশন দুই নং ইকুয়েশন এক নং ইকুয়েশনে জায়গায় আমরা বসালাম হলো কত টোয়েন্টি এই হলো অঙ্ক তাহলে আলটিমেটলি কত হলো টোয়েন্টি তাহলে এইচ এর মান কত হবে দেখো আঠাশ দিয়ে একবারে কাটা কাটি যায় তিন আঠা চব্বিশ তিন তাহলে এইচ এর মান আমরা পেলাম তিন মানে গসাগুর মান আমরা কত বের করলাম তিন তাহলে গসাগুর মান যদি তিন হয় তাহলে লসাগুর মান কত এটা আমাদের কাজে লাগবে লসাগুর মান তাহলে এইচ এর মান তিনি এখানে বসিয়ে দাও তিন সাতের সংখ্যা কত একাশি তাহলে লসাগুর মান হবে একাশি তাই আমরা গসাগু জানি তিন আর লসাগু হলো একাশি তাহলে একটি সংখ্যা আমাদের কত থ্রি তাহলে অপর সংখ্যা বি আমাদের কত এটাই আমাকে বের করতে হবে তাহলে বের করার ফর্মুলা কি অপর সংখ্যা বের করার লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা যা প্রথমে শেখানো হয়েছে রসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা এটা তিন তাহলে অ্যান্সার আমাদের কত এইটটি ওয়ান অপশন সি নেক্সট অঙ্ক কি বলছে দুটি সংখ্যা লসাগু গসাগু গুণফল বত্রিশ তার মানে এল ইন্টু এইচ ইকুয়াল টু বত্রিশ এবং সংখ্যা দুটির অন্তর কত ফরটিন তবে ছোট সংখ্যাটি কত আমরা এটাকে এক ধরে করতে পারছি একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যা কত হবে এক্স প্লাস ফরটিন তাহলে বড় দেখি বড় সংখ্যাটা কত তার মানে এক্স প্লাস চোদ্দ এক্সের চেয়ে বড় হবে তাই বড় সংখ্যাটা হলো এটা আর স্মল কোনটা এটা এখন কি বলছে লসাগু আর গসাগুর গুণফল দেওয়া রয়েছে বত্রিশ আমরা কি ফর্মুলা শিখেছি তাই লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণ ফল এই ফর্মটা ইউজ করবো তাই সংখ্যা দুটো আমাদের কি একটি সংখ্যা এক্স আরেকটি সংখ্যা এক্স প্লাস ফর্টিন এর গুণ করে দাও এক্স ইন্টু এক্স প্লাস ফর্টিন ইকুয়াল টু কি হবে লসাগু ইন্টু গসাগু চার মান কত বত্রিশ এই হলো অঙ্ক তাহলে এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স আর বত্রিশটা এই পাশে আসলে হবে মাইনাস থার্টি টু ইকুয় মিডিল টার্ম করতে হবে দেখো এখানে কি রয়েছে বিয়োগ রয়েছে আর যা কি উৎপাদক বিশ্লেষণ করে দিয়ে তাহলে আমরা ভেঙে কি করব চোদ্দ বানাবো কিন্তু দেখতে বত্রিশের চিহ্নটা কী রয়েছে বিয়োগ চিহ্ন কীভাবে বানাতে পারি বত্রিশকে আমরা লিখতে পারি ষোলো ইন্টু দুই আবার চোদ্দোর জায়গায় তাহলে আমি কি লিখতে পারি ষোলো মাইনাস দুই তাহলে এখান থেকেই একবারে আমরা মিডিল টার্ম করে দিলাম এক্স এর মান কত হবে দেখো এখানে কি চিহ্ন রয়েছে এক্স স্কোয়ার এর পরে প্লাস তাহলে প্লাস এর সঙ্গে ষোলো গুণ করো প্লাস ষোলো আর যদি সমান সমান ওই পাশে যাবে তাহলে একটার মান হবে মাইনাস ষোলো আরেকটার মান কি হবে প্লাস মাইনাসে মাইনাস টু তাহলে আরেকটার মান হবে সমান সমান পেশে গেলে প্লাস দিবে বুঝতে হবে তাহলে কি মাইনাস মান তো হবে না আমাদের আমাদের এক্স এর মান কত নিতে হবে দুই তাহলে একটার মান আমি কত পেলাম দুই পেলাম তাহলে আরেকটা কত হবে দুই প্লাস চোদ্দ ষোলো এখন কি বের করতে বলছে দেখো ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি আমাদের কত দুই আর বড় সংখ্যাটি আমাদের কত ষোলো তাহলে অপশন টি দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো বাহাত্তর এবং সংখ্যা দুটি সমষ্টি সার হলে তাদের মধ্যে একটি কোনটি আচ্ছা দুটি সংখ্যা লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে লসাগু আমরা কি জানি ফর্মুলা লসাগু ইন্টু গসাগু লসাগুর মান কত দেওয়া রয়েছে সেভেন্টি টু আর গসাগুর মান দেওয়া রয়েছে বারো আর সমষ্টি কত দেওয়া রয়েছে এ প্লাস বি সিক্সটি এটা সবচেয়ে ভালো উপায় হয় তোমরা কি করে নাও এটা এমনি এক ধরলে করা যাবে কিন্তু তার চেয়ে ভালো একটি অপশন টেস্ট করা তাদের মধ্যে দেখো একটি সংখ্যা কত কিসের মানে আমরা দেওয়া রয়েছে একটি সংখ্যা আমাকে বের করতে বলেছে তাহলে একটি সংখ্যা যদি আমাদের বারো হয় ভাবো একটা প্রথম অপশনটা নিলাম একটি সংখ্যা বারো তাহলে অপর সংখ্যাটা কত দুটো যোগ করে আমাকে কত আসতে হবে সিক্সটি তাই না অপর সংখ্যা আমাদের কত আটচল্লিশ এটাই সংখ্যা আর একটি সংখ্যা বারো অপর সংখ্যা আটচল্লিশ তাহলে এদের গসাউ কত আসতে হবে বারো দেখো তো গসাঘু কত আসে বারো কিন্তু লসাউ কি লসাউ কত আসবে বারো আর আটচল্লিশ দেখো আটচল্লিশ হচ্ছে বড় সঙ্গে যে বারোকে ভাগ করে দিলে লসাউ কত হবে তার মানে আটচল্লিশ হবে কি লসাগু বোঝা গেল তাহলে আমাদের আনতে হবে কি গশক আনতে হবে বারো আর লসাগু হবে বাহাত্তর কিন্তু আমাদের গসাগু আসলো কত বারো আর লসাগু আসলো আটচল্লিশ যখন আমি সংখ্যা দুটিকে প্রথম সংখ্যা কিনে নাম বারো ষোলোটা আর বারোটা কি কি করলো না যেহেতু লসাগু আটচল্লিশ কিন্তু লসগো আমাদের আসতে হবে বাহাত্তর মিললো না তার মানে এটা আমাদের হবে না তার মানে এই অপশন কাটা তাহলে পরেরটা তাহলে কি হবে পরেরটা দেখো ষাট হলো একটি সংখ্যা তাহলে আইটি সংখ্যা তাহলে কত হবে দেখো দুটো সংখ্যা যোগ ফল কত সিক্স আর আইটির সংখ্যা শূন্য এটা কি সম্ভব কোনোদিনও সম্ভব না তাহলে বি অপশনও কাটা আশা করি বোঝা গেল তারপরে এবারে চব্বিশ তাহলে একটা সংখ্যা চব্বিশ তাহলে আরেকটা সংখ্যা কত হবে ষাটের থেকে চব্বিশ বিয়োগ করতে হবে তার মানে দশের থেকে চার বিয়োগ করলে ছয় ছয়ের থেকে থেকে চার ছয় থেকে তিন বিয়োগের থেকে চার বিয় করলে একটা সংখ্যা ছত্রিশ তাহলে এই এফ কত হবে এদের বারো দিয়ে মিলছে বারো দোকানে চব্বিশ তিন নয় এটা কি সবচেয়ে বড় সংখ্যা দুটোকে কি ভাগ যায় এদের এইসিফ তাহলে লসু কত হবে এটা হবে বা ক্লিয়ার তাহলে কোন অপশনে মিলল অপশন সি এছাড়াও দেখো বাহাত্তরকে নিলেও আমাদের কি হতো দেখো দুটি সংখ্যার সমষ্টি সাই তাহলে একটি সংখ্যা কোনোদিন বাহাত্তর হতে পারে কোনোদিনই পারে না এমনি আমরা কিন্তু কি আউট করে দিতে পারি তাহলে একটা তাহলে চেক করলে বারো নম্বর যেটা রয়েছে এটা চেক করলে বাকিটা আমি কি করে দিতে পারবো কিন্তু যতক্ষণ এমনি আউট হবে তাহলে অ্যান্সার কত হবে একুশ একশো পাঁচ এবং এক্সের গসাগু ও লসাগু যথাক্রমে সাত ও দুশো দশ তবে এর ক্ষুদ্রতম মান কত সবই তবে এক্সের ক্ষুদ্রতম মান কত এটা আমাকে বের করতে বলছে তাহলে একুশ একশো পাঁচ দুটো সংখ্যা তাহলে আরেকটা সংখ্যা এক্স দেওয়া রয়েছে আমাদের আর কি কি প্রোভাইডেড এসে মানে লসাগু গসাগুটা দেওয়া রয়েছে সাত আর লসাগু দেওয়া রয়েছে দুশো দশ এটাও আমাদের অপশন সাজেস্ট করব তাহলে প্রথম অপশনটা মানে বিয়াল্লিশ নিয়ে তাহলে এক্সের জায়গায় কি নিতে হবে বিয়াল্লিশ তাহলে একুশ একশো পাঁচ আর বিয়াল্লিশ তাহলে এদের গসাগু কত হয় দেখো দেখি গসাগু মানে কি সবচেয়ে বড় যেই সংখ্যা দিয়ে তিনটা মিলবে সেটাই গসাগু তাহলে কত দিয়ে মিলবে তো একুশ দিয়ে মিললে এদের গসাও কত হলো একুশ দেখো একুশকে একুশ পাঁচ একুশ একুশ দোকানে কত সাতলে মিললো মিললো না তাহলে 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 পরেরটা নাও হবে প্রথমটা একুশ পরেরটা একশো পাঁচ তারপরটা কত একুশ দেখো একুশ সবচেয়ে বড় সংখ্যা কোনটা হচ্ছে সবগুলোকে ভাগ করে মেলে সেটা হলো একুশ একুশ দিয়ে তিনটাকেই ভাগ করলে মেলে তাই এদের গসাও কত একুশ ক্লিয়ার কিন্তু আমাদের গসাও কত আসতে হবে সাতলে এটাও আমাদের ক্যান্সেল

একশো পাঁচ আর সাত এদের কত আসতো সাত আসতো দুশো দশ লুকিয়ে আর এখানে সাত তাহলে পাঁচ দিয়ে একটা কি সংখ্যা আসবে সি এইভাবে কি আমরা করে দুটি সংখ্যার ও লসাগু সমষ্টি একশো বারো তাদের গুণ পনেরো গুণ সরি লু গসাগুড় পনেরো গুণ যদি একটি সংখ্যা একশো পাঁচ হয় তবে অপর সংখ্যাটি কত এখানে একটি অপশনে ভুল রয়েছে একটা একশো পাঁচ গসাগু রসাগুর সমষ্টি কত একশো বারো লসাগু গসাগুর পনেরো গুণ গুণ তাহলে লসাগু কি বলছে গসাগুর পনেরো গুণ তাহলে পনেরো ইন্টু এইচ গেল আর কি যদি একটি সংখ্যা একটি সংখ্যা আমরা এ ধরলাম একশো পাঁচ এই তো আমাদের অপর সংখ্যা তাহলে লিখি বি সেটার মান বের করতে হবে তাহলে দেখো এটা হলো এক নং ইকুয়েশন আমরা ভাবলাম পরেরটাকে দুই নং ইকুয়েশন এখানে এক দুই নং এক নং ইকুয়েশন আমি এল এর জায়গায় কত বসাতে পারি 15 এস বসাতে পারি তাহলে 15 এস প্লাস কত এইচ তাহলে 16 এস হলো একবারই করলাম ইকুয়াল টু কত 112 তাহলে এইচ এর মান কত হবে 7 দিয়ে তো কাটা করে 642 আছে তাহলে এইচ এর মান 7 তাহলে এইচ আমাদের কি এইচ আমাদের কি ধরেছিলাম গসাগু তাহলে গসাগু আমাদের কত বাড়ালো 7 গেল তাহলে গসাগু যদি সাত হয় তাহলে লসাগু কত হবে তার মানে যে কোনো একটা দুজন যে কোনো একটা মান মানুষের মানুষ সাত পনেরো একশো পাঁচ তাহলে লসাগু হলো আমাদের একশো পাঁচ আর একটি সংখ্যা আমাদের জানা আছে একটি সংখ্যা কত একশো পাঁচ ঠিক আছে তাহলে আমাদের অপর সংখ্যা বের করতে হলে অপর সংখ্যা বের করার ফর্মুলা আমরা কি শিখলাম আমরা একটু আগে শিখলাম দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু আমাদের অপর সংখ্যা দরকার যে কোনো একটা সংখ্যা দরকার তার মানে ফর্মুলা কি দাঁড়াবে লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা তোমার ডাইরেক্ট এইভাবে করবে তাই লসাগুর মান কত একশো পাঁচ আর গসাগুর মান কত সাত আর একটি সংখ্যা কত কত লসাগু গসাগু এবং কি একটি সংখ্যা আমাদের কত দেওয়া রয়েছে একশো পাঁচ সরি এখানে একশো পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কত হবে লসাগু আমাদের কত হয়েছে একশো পাঁচ লসাগু হলো একশো পাঁচ আর গসাগু আমরা কত বের করলাম সাত 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 হ্যাঁ ঠিক আছে আরেক পাঁচ কাটাকাটি করো তাহলে কত হবে সাত তাহলে সাত হবে কি আমাদের অ্যান্সার এখানে তো সে দেওয়া নাই এটা একশো পাঁচটা আমি ভুল বলেছি সাত হবে কি কারেক্ট অ্যান্সার এখানে অপশনটা নেই আমি চেক করেও নিতে পারি দেখো দুটি সংখ্যার কী বলছে অপর সংখ্যা কত সাত তাহলে একটি সংখ্যা কত একশো পাঁচ একশো পাঁচ আশ সাত যোগ করো তাহলে কত হবে একশো বারো মিললো মিলল আবার দুটো যোগ করে মিলে গেলো আবার এটা দেখো ওই যে লসাগু বসাগুড় পনেরো গুণ এভাবেও চেক করে নিতে পারো লসাগু বসাগুড় পনেরো গুণ যে মিলে গেলো হিসাব মান বসে বসে টেস্ট করে নাও তাহলে বোঝা গেল আর লসাগু বসাগুর সমষ্টি কত একশো বারো এটাও মিলল তাহলে বোঝা যাচ্ছে কি আমাদের অ্যান্সার কত হবে সাতই হবে তিনশো ও সাতশো এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা দুই তিন ও সাত দ্বারা কি বিভাজ্য তা আমাকে বের করতে হবে এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করব দুই তিন সাতের লসাগু করব তাহলে কত হয় লসাগু করলে কোনো সংখ্যা দিতে যাচ্ছে না তার মানে গুণ করতে হবে তাহলে তিন সাত কত একুশ একুশ দোকানে বিয়াল্লিশ হলো আমাদের লসাগু তারপরে কি করতে হবে তিনশো একে ভাগ করো যেহেতু কি মধ্যবর্তী সংখ্যা বল করে বের করতে বলেছে আবার করব করবো বিয়াল্লিশ দিয়ে সাতশোকে ভাগ করবে তাহলে কতবারে মেলে বিয়াল্লিশ কে তিনশো যদি পাঁচ দিয়ে দিই তাহলে কত হয় পাঁচ দোকানে দশ চার পাঁচ কুড়ি আর একে একুশ দুশো দশ আচ্ছা একটা বেশি নেই বিয়াল্লিশ কে সাত দিয়ে দেখি তাহলে সাত দিয়ে দেখলে কত হয় সাত দোকানে চোদ্দ চার সাত আঠাশ একে উনত্রিশ সাত দিয়ে দুশো চুরানব্বই সাত দোকানে চোদ্দ সাত বাজ যাবে এখানে কত হবে দুশো চুরানব্বই তাহলে এখানে আসলো ছয় তাহলে বিয়াল্লিশ কে কতবার যায় তাহলে বিয়াল্লিশ কে একবার আগে দিয়ে দিই থেকে দুই বিয়োগ করলে আট সাতের থেকে পাঁচ বিয়োগ করলে দুই দুশো আশি আমাদের আনতে হবে দুশো চুরানব্বই সাতবার দুশো চুরানব্বই গিয়েছে তার মানে ছ বার দিলে কত হয় ছয় দোকানে বারো চার ছয় চব্বিশ থেকে পঁচিশ ছয় দোকানে বারো চার চব্বিশ পঁচিশ তো ছয় বার দাও দুশো বাহান্ন দশ থেকে দুই বিয়োগ করলে কত হয় আট আট থেকে ছয় বিয়োগ করলে দুই ঠিক আছে আমাদের বলছে কতগুলি এর মধ্যবর্তী সংখ্যা এই জন্য আমরা কি হবে যত ভাগ বলছে প্রথম ক্ষেত্রে কত আমাদের ভাগ করবে হলো সাত আর দ্বিতীয় ক্ষেত্রে কত এর ডিফারেন্সটাই হবে আমাদের এই মধ্যবর্তী সংখ্যা আমরা বের করে দিলাম ষোলো মাইনাস সাত তাহলে আমাদের সঠিক উত্তর হবে নয় অপশন ডি আজকের ক্লাসে কি এই অঙ্কগুলি ছিল আর এই অঙ্কগুলি কিন্তু আসন্ন পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসে তবে আজকে যে অঙ্কগুলি করা হলো এদের যদি তোমাদের কোনো ডাউট থাকে তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয় আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি প্রতিনিধিগুলোতে আবার দেখা হচ্ছে 何